বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী। তিনি গতকাল মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতোত্তর বাংলাদেশে রাজনীতিতে তার যথেষ্ট পরিমাণ অবদান রয়েছে এবং এই অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার অংশ নিয়েছেন। আমরা তার বিদেহী আত্মশান্তি কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। নানা সংকট এবং সম্ভাবনার মধ্য দিয়ে বাংলাদেশ এগুচ্ছে। COVID-19 যেটি ডিসেম্বরের 31 তারিখ থেকে গত বছরের গোটা পৃথিবীকে অতিষ্ঠ করে তুলেছে এবং এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। সেই অনিশ্চয়তা বাংলাদেশের ভেতরও আছে, যদিও অনেকেই মনে করেন বা কেউ কেউ দাবিও করেন যে বাংলাদেশ কোভিডে আক্রান্তের সংখ্যা কিংবা কোভিড ম্যানেজমেন্টে যথেষ্ট পরিমাণে সাফল্যের পরিচয় দিয়েছে। আবার অনেকে সেটি মনেও করেন না। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ যখন, তখন সেটিকে বাংলাদেশ কিভাবে সামাল দেবে সেটি নিয়ে অনেকের মতেই উদ্বেগ এবং উৎকণ্ঠা আছে। পরিসংখ্যান যা বলে, পরিসংখ্যানের বাইরে চারপাশের চিত্রটা একটু ভিন্ন। অনেকেই মনে করেন যে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের চিত্রটি খুব একটা মিল নেই। তার চেয়ে তো বড় কথা যে ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত এই সংকটের সমাধান হবে না। কিন্তু সেই ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ নানা রকমের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, নানা রকমের এগ্রিমেন্ট করছে, আবার কোনোটা ঠিক থাকছে না কখনো কখনো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভ্যাকসিন ম্যানেজমেন্টের জন্য প্রস্তুতি যেটি দরকার, প্রাক প্রস্তুতি, সেটি বাংলাদেশ নিচ্ছে এমন কোনো লক্ষণ এখন পর্যন্ত জানা যায়নি, অন্তত দৃশ্যমান নয়। সেক্ষেত্রে কি হচ্ছে সেটি আমরা জানবার চেষ্টা করব। করোনা কালে বা দুর্নীতি, ধর্ষণ এইসব বিষয় নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, রাজনীতি খানিকটা স্তিমিত সেটিও আমরা দেখেছি। কিন্তু সাম্প্রতিক কালে কিছু বাছে অগ্নিসংযোগ এবং সেটিকে ঘিরে আবার রাজনৈতিক নেতা কর্মীদের কাউকে কাউকে গ্রেপ্তার, সেগুলো নিয়ে নানা রকমের বিতর্ক আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন সংসদে বাসপুরণের বিষয় নিয়ে এবং তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, সেটি নিয়েও গোটা বিশ্বে এক ধরনের উৎসাহ উদ্বেগ দুটোই তৈরি হয়েছে এবং তার প্রভাব বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেই সব বিষয় নিয়েও প্রতিদিনই আমরা আলোচনা করছি। নানান গণমাধ্যমে নানা রকমের বিশ্লেষণ হচ্ছে, এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়া বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম। স্বাগত আপনাদের দুজন কি স্টুডিওতে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার অসীম, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়, সেই জন্য আপনার কাছ থেকে একটু শুনতে চাইব মিস্টার আহমদ হোসেন যে কোভিড পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবং আমি 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 যেটা বলছিলাম যে বিশেষ করে ভ্যাকসিন, কারণ অনেকেই অভিযোগ করেছেন যে ভ্যাকসিনের ব্যাপারে আমার নিজস্ব ভাবনা হচ্ছে ভ্যাকসিন সম্পর্কে এখনো প্রমাণিত সত্য হয় বেরিয়ে আসে। এখানে 100% ভ্যাকসিন একেবারে প্রয়োগ করলে আপনার রোগ নিরাময় হবে এই কথাটা কেউ স্পষ্ট করে এখনো বলতে পারে না। আমি আমি বলছি যে কোনো না কোনো ভ্যাকসিন তো বাংলাদেশ আমরা দেখছি ভারতের সঙ্গে চুক্তি করলো, চীনে ট্রায়াল হচ্ছে, কিন্তু এই ভ্যাকসিন ম্যানেজমেন্ট কিন্তু একটা বড় বড় বিষয়। আমাদের ফাইনাল টাকা রেডি করা আছে, যোগাযোগ সব রেডি করা আছে, আর কোনটা আনবো, কোনটা প্রমাণিত হয়েছে সত্য যে এটা ভ্যাকসিনটা আনলে আপনার করোনা ভাইরাস নিরাময় হবে, এটা পৃথিবীর কোনো দেশে এখনো বলতে পারছে না। ধর আজকে দেখলাম একটা নিউজ, দেখলাম 95% নিরাময় হতে পারে, তাও এটা কনফার্মই বলা যাচ্ছে না। আমরা শুনলাম রাশিয়া করে ফেলেছে, চীন করে ফেলেছে, টেস্ট কোড করবে, কই আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। এমনকি আপনার যুক্তরাজ্যের যেটা ছিল যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটি অক্সফোর্ডের, সেটাও দেখা গেল যখন টেস্ট করতে আসলো এটা রং বলে বিবেচিত হল। কাজে এখনও আমরা বলতে পারছি না, আমেরিকাও বলতে পারছে না, কোনো স্টেটই এখনও পরিষ্কার করে বলতে পারছে না যে 100% নিরাময়যোগ্য হতে পারে। সেকেন্ড ওয়েভের মধ্যে দাঁড়ান ইউরোপ মেসাকার হয়ে যাচ্ছে। আজকে দেখলাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইউকের প্রাইম মিনিস্টার, তিনিও সেলফ আইসোলেশনে চলে গেছেন আশঙ্কা থেকে, যে আরেকবার এফেক্টেড হয়েছিলেন। কাজেই এখন আপনার ইউরোপ তো একেবারে ব্যাডলি এফেক্টেড, এমন আমেরিকায় প্রায় 1 কোটির উপরে এফেক্টেড হয়ে গেছে, এটা কিন্তু বাড়ারে পড়ো। আজকে যদি আমি বলি যে কবি আপনার ট্রাম্পের পরাজয়ের অন্যতম এটা একটা কারণ আপনার যে কোভিড ম্যানেজমেন্ট করতে না, কোভিড ম্যানেজমেন্ট করতে পারেনি, সে পাগলামি করেছে, সে সকালে এক কথা বলেছে, দুপুরে এক কথা বলেছে, রাতে এক কথা বলেছে, একটা অস্থিরতা মধ্যে ছিল। এই অস্থিরতাটাও
তার ভোট কমিয়ে দিয়েছে কিন্তু সে কারণে আমরা আজকে এই কথাটা আমরা খুব গর্বের সাথে বলবো না তবে এটা বলবো যে বাংলাদেশে ম্যানেজমেন্ট অনেকাংশে অনেক ভালো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে যে ম্যানেজমেন্টটা অনেক ভালো আমাদের মৃত্যুর হার খুব বেশি কথা বলা যাবে না আমি এই মৃত্যুটা কাম্য নয় এটাও আমরা কামনা করি না আবার যে আজকে যে মারা গেছে 21 জন এটাও আমরা কামনা করছি না আবার ইনফেক্টেড হচ্ছে এটাও কামনা করছি না তবে কম্পারেটিভলি অনেক দেশ হচ্ছে আবিষ্কার ফ্রিলি করব কিভাবে করব এটা পরের ব্যাপার এটা নট অনলি দ্যাট আপনি প্রিজার্ভ কিভাবে করবেন কিপ কনফিডেন্স যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই গভর্নমেন্ট ম্যানেজমেন্টে এই পর্যন্ত ম্যানেজমেন্টে খুব একটা ত্রুটি হয়নি কাজে ডিস্ট্রিবিউশন সো চিন্তার কিছু নেই চিন্তা করবেন না নাসিরউদ্দিন আহমেদ অসীম কোভিড ম্যানেজমেন্ট কেমন দেখলেন বাংলাদেশে আমার কাছে আমি প্রথম থেকে ফলো করেছি সেই সময় আমি লন্ডনে ছিলাম লন্ডন অনেক বেশি এফেক্টেড এবং আপনার ইটালির কথা আপনারা জানেন স্পেনের কথা জানেন খুব ভয়ঙ্কর একটা অবস্থা ছিল হেল্পলেস মানুষ আপনার সবাই শুধু দোয়া চাইত বাংলাদেশে এসেছে সেটা ঢেউটা একটু পরে এসছে সম্ভবত আপনার ওয়েদারের কারণে হোক কিংবা আপনার যে গ্লোবাল অ্যাটমসফিয়ারিক যে চেঞ্জ তার কারণে হয়তো বা আমাদের এশিয়াতে যদিও যদিও চীনে চীনে অনেক আগ থেকে শুরু হয়েছে বাংলাদেশে যখন এসেছে তখন ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমত আপনার যেটা হয়েছে যে সরকার খুব একটা সিরিয়াসলি নেননি আপনার সরকারের পক্ষ থেকে আপনার সবচেয়ে দায়িত্বশীল যিনি মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনিও বলেছেন যে আমরা করোনার থেকে শক্তিশালী এ ধরনের কথাবার্তা অনেক বলেছেন মন্ত্রীরা বলেছেন এমপিরা বলেছেন তো যার কারণে ওটা নেগলেক্ট করার কারণটা ছিল কি বাংলাদেশে আমরা কিন্তু টেস্ট হচ্ছে কম যে নো টেস্ট নো কোভিড এ ধরনের একটা আপনার এই কিন্তু চালু হয়েছে বাংলাদেশে মোটামুটি এটা খুব প্রচলিত আছে সবার কিন্তু সেই অ্যাক্সেসটা নাই ৩,৫০০ ৪,০০০ টাকা আপনার কোভিডের টেস্ট করাতে লাগে আপনার আমাদের ইমিউনিটিটা খুব সম্ভবত আপনার ভৌগোলিক অবস্থানের কারণে হোক কিংবা আমাদের যে ওয়েদার কন্ডিশন তার কারণে হোক আমাদের ইমিউনিটিটা মনে হচ্ছে যে অন্যদের থেকে একটু বেশি স্ট্রং যার কারণে অনেকের কোভিড হয়ে গেছে হয়তো জানে না আপনি অ্যান্টিবডি টেস্ট করেন দেখেন যে বাংলাদেশে অন্তত কদিন আগেও আপনার একটা গবেষণায় বলেছে যে বাংলাদেশে 70% মানুষের নাকি আপনার কোভিড হয়ে গেছে পজিটিভই ছিল তার মধ্যে অনেকে নিশ্চয় সুস্থ হয়ে গেছেন না হলে মৃত্যুর হারটা অনেক বেশি বাড়ত এখন যেটা হচ্ছে যে 21 জন মারা গেছে এই 21 জন হাতে দেখা গেছে কোভিডের পেশেন্ট হিসেবে মনে করেন যে মারা গেছে কিন্তু অনেকে তো ডায়াগনোসড হননি যাদের অ্যাবিলিটি নাই টেস্ট করানোর তারাও কিন্তু মরেছে আমরা হয়তো জানি না সেটা হলো একটা জিনিস আরেকটা জিনিস আহমেদ ভাই যেটা বলেছেন বাংলাদেশ একটা চুক্তি করেছে 3 কোটি আপনার ডোজ নেবে ইন্ডিয়া থেকে ফাইজার এবং অক্সফোর্ডের যে এনটেক তাদের যেটা উদ্ভাবন সেটা ইন্ডিয়ার কাছ থেকে নেবে 3 কোটি এটা আপনার 1.5 কোটি জনগোষ্ঠীকে স্বাক্ষর হয়েছে হয়েছে আপনার এটা প্রায় 10 দিনের মতো হয়ে গেছে এটা এটা 90% কার্যকর এটা 90% কার্যকর পরবর্তীতে আমরা জেনেছি রাশিয়া যেটা আবিষ্কার করেছে রাশিয়ার ভ্যাকসিন তারা বলেছে 92% এটা এফেক্টিভ হবে একটা জিনিস হচ্ছে যে 90% বা 95% বলে কোনো কথা না যে কোনো ভ্যাকসিন আপনার 70% যদি কাজ করে 70% যদি সাকসেস রেট হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল এই যে আমাদের যে বিসিজি ছিল আপনার পোলিও টিকা বলেন এগুলি সবগুলি কিন্তু পরীক্ষামূলকভাবে প্রথম যেটাই হয়েছিল সেটা 70% কার্যকর এবং সেটা তখন প্রয়োগ করা হয়েছে সো সেদিক থেকে আমরা আশাবাদী জিল্লুর ভাই যেটা বললেন যে ম্যানেজমেন্টটা তাহলে কী হবে কীভাবে আপনি দেবেন কাদেরকে দেবেন প্রায়োরিটিটা কী সংরক্ষণ করা এটা একটা বিষয় সংরক্ষণ -80°C এটা থাকতে হবে তাহলে সেটা আসবে আনবেন আপনি রাখবেন 1.5 কোটি আপনি দিতে পারবেন ইনজেকশন প্রথম ধাপে ওই 1.5 কোটিকে আবার মনে করেন যে 1 মাস পরে দেবেন 1.5 কোটি এখন আবার আবার এই দেবেন আবার এই ভ্যাকসিন জিঞ্জিরাতে তৈরি হবে কিনা সেটি সেটাও একটা বিষয় আপনার অসাধু ব্যবসায়ী যারা আছে অসৎ ব্যবসায়ী যারা আছে সুযোগটা নেয় তারা এই সুযোগটা তারা নেয় সমস্ত কিছু মিলিয়ে আপনার অনেক টাফ কারণ কোভিড এর সময় আমরা নানা রকম নানান জনকে নানান সুযোগ নিতে দেখেছি অসাধু সুযোগ নিয়েছে অনেকে আপনার ফলস সার্টিফিকেট দিয়েছে এরকম অনেকেই তো আছেন সেক্ষেত্রে আপনার এই যে ম্যানেজমেন্ট অভিজ্ঞতা তো আমাদের শেখা না আমরা এই যে বলছেন যে এই অভিজ্ঞতা থেকে গভর্নমেন্ট শিখেছে তো
আমরা যেটা জানি যে এটা কেউ বলেন ফার্স্ট ফেজ, কেউ বলেন সেকেন্ড ফেজ, কেউ বলেন থার্ড ফেজ। আমাকে একজন ডাক্তার দেশের বাইরে ছিলেন, উনি জাতিসংঘে কাজ করতেন, তিনি বললেন যে বাংলাদেশে এটা সেভেন্থ স্টেজ। তার বক্তব্য হচ্ছে যে এই জিনিসটা পরবর্তীতে কিন্তু ট্রান্সফরমেশনটা এটা পরে আবার অন্যদিকে টার্ন করবে, এবং অঞ্চল ভেদে পৃথিবীর আবহাওয়ার ভিন্নতার কারণে এটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জনকে অ্যাটাক করে থাকে। ইউরোপে দেখা গেছে একরকম হতে পারে, আমেরিকাতে একরকম, চায়নাতে হয়েছে একরকম, বাংলাদেশ বলেন, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন, ভারতে কিন্তু এটা মহামারীর মতো হয়ে গেছে। আমি আমাদের দেশে কিন্তু যে ফিগার দেখছি তাতে এটাকে আমি মহামারী হিসেবে বলি না, কিন্তু দিনে যদি আপনি বলেন যে 21 জন, ঠিক আছে 21 জন না 50 জন আমি ধরলাম, 100 জন ধরলাম, এটা খুব বড় কোনো সংখ্যা না। আপনি প্লেগের সময় কত মানুষ মারা গিয়েছিল, এখন আমাদের এদিকে কী অবস্থা হয়েছে, তো সেদিক থেকে বলছে যে আমাদের সুযোগ আছে। আমরা অত্যন্ত সীমিত যে আমাদের অবস্থান, তার মধ্যে থেকে যদি আমরা ম্যানেজমেন্টটা যদি ভালো হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নিয়ে যদি সরকারের যে সমস্ত সংস্থাগুলো এটার সঙ্গে জড়িত থাকবে, আইন প্রয়োগকারী সংস্থা বলেন বা অন্যরা যারা আছেন, তারা ভেজাল জিনিস যেন আসতে না পারে, জিলুর ভাই যেটা বলেছেন নকল প্রতিষেধক টিকা যেন আসতে না পারে, সব দিক যদি আপনি ম্যানেজ করেন, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি 3 কোটি করেছেন, আপনি 1.5 কোটিকে আপনি প্রয়োগ করতে পারবেন, তাহলে রেস 15 করোড় পিপলকে আপনার এর আওতায় তো আনতে হবে, নিশ্চয় সেটাও করতে হবে। কিছু বলবেন এই বিষয়ে? আর না, এই বিষয়টা তো একেবারেই দ্বিমতের কিছু নেই, ভিন্নমতের কিছু নেই, এটা একেবারেই একটা টেকনিক্যাল বিষয়। আর এই বিষয়টা বোধ হয় আমাদের অভিজ্ঞতাও কম, এখানে জানাশোনাও কম, এটা ভ্যাকসিনটা কিরকম। বাট ইনিশিয়াল স্টেজে কোভিড কে ঘিরে যে ধরনের অনাচার অনাচার দুর্নীতি যেগুলো দেখেছি, সেগুলো আপনি কি মনে করেন যে এগুলো এখন বলছেন যে আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে? প্রথমত হলো যে কোভিড-19 এই ডিজিজটা প্রথম পৃথিবীতে প্রথম, যেমন কোনো দেশের ডাক্তাররাই কিন্তু বুঝে উঠতে পারেনি, আমার দেশের ডাক্তাররাই বুঝে উঠতে পারেনি যে কিভাবে টাচ করবে, কিভাবে এটা এটাকে পরীক্ষা করবে, কিভাবে এটা প্রেসক্রিপশন করবে, বুঝে উঠতে পারেনি। এখন কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে, এখন অভিজ্ঞ হয়ে গেছে, প্রথম দিকে ডাক্তাররা অনেক ইনফেক্টেড হয়েছে। না না, আমরা সেটা তো দেখেছি, অমানবিক যে দিকটা আমরা সেটা কিন্তু দেখেছি। এটা কারণ হচ্ছে ডাক্তাররা অভিজ্ঞ ছিল না। আমরা দেখি যে হাজবেন্ড কে ফেনী থেকে এসছে, ছেলে এবং মা, আপনি তো দরজা বন্ধ করে প্রথম কোভিড-19 যখন রাষ্ট্র প্রথম আমার দেশে প্রথম যে আতঙ্কটা ছিল, ভীতি ছিল, আমরা ঘরের দরজা বেঁধে বসে গিয়েছি, লাল ফ্ল্যাগ উড়িয়ে দিত, এই আতঙ্কটা কিন্তু একটা কেটে গেছে। তো এই আতঙ্কটাও কিন্তু একটা ডিজিজ বাই মনে করি, যেন আমরা ভয় পাবো না, আমরা ফেস করব, মোকাবেলা করব, এই মোকাবেলা করার যে মানসিক দৃঢ়তাটা এটাও থাকতে হবে। আমি একটু অন্যদিকে আলোচনাটা নিতে চাই। অতি সম্প্রতি আমরা ঢাকায় ওই যে উপনির্বাচন হচ্ছিল দুটো, ঢাকায় কৃষি রাজনীতি, সেই দিন ঢাকার বেশ কয়েকটি স্থানে প্রায় 9টি গাড়ি পুরানো, বাস পুরানো হয়েছে। বহুদিন পর্যন্ত এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে না, এবং তারপরে আমরা দেখেছি যে এই ঘটনার পরে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে, বেশ কিছু মামলা করা হয়েছে, সেই সব মামলায় বিএনপির বেশ কিছু নেতা কর্মীকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং পুলিশের ভাষ্য অনুযায়ী রিমান্ডে যারা আছেন তাদের কাছ থেকে যথেষ্ট তথ্য প্রমাণাদি পাওয়া গেছে, এবং যার সঙ্গে বোঝাই যাচ্ছে যেটি আমার ইঙ্গিতে সেটি হচ্ছে যে বিএনপি বা বিএনপির মিত্ররা এই কাজগুলোর সঙ্গে নানাভাবে যুক্ত, যতটুকু আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদীয়, তিনি বলছেন যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করবার জন্য এই কাজটি করা হচ্ছে। তো ব্যারিস্টার অসীম, আপনার কাছে একটু শুনতে চাই যে কি মনে করেন আপনি, কারা করলো এটি, কেন হলো, বা বিএনপির এর সঙ্গে সংশ্লিষ্টতা কি? প্রথমত আমি একটা কথা বলি যে কোনো অনিয়ম যখন হয় তার বিরুদ্ধে একটা প্রতিবাদ হয়, কিন্তু প্রতিবাদের ভাষা বিএনপি আপনার সন্ত্রাসের মধ্য দিয়ে কিংবা এই আগুন সংস্কৃতির মধ্য দিয়ে করার কোনো কারণ নেই। মূলত গত 14টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার বাইরে আছেন,
অনেক মামলা মোকদ্দমা জেল জুলুম আমাদের শীর্ষ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কারাগারে ছিলেন তো যেই অভিজ্ঞতা মামলার যে ঝুলি মামলার বোঝা এটা টানতে টানতে বিএনপির নেতাকর্মীরা অনেকটা ক্লান্ত পরিশ্রান্ত তারপরেও তারা দমে যাওয়ার পাত্র নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন উপনির্বাচনে হয়তো বা জানতেন যে এমনটাই হবে কিন্তু দেশবাসীকে দেখানোর জন্য বা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে সিরাজগঞ্জে যদি আপনার 188,000 ভোট পায় আওয়ামী লীগের প্রার্থী তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী 446 বা কত ভোট যেন পেয়েছেন তো একজন এমপি প্রার্থী যারা মফস্বল থেকে ইলেকশন করেন তাদের আত্মীয় স্বজন থাকে 1,500-2,000 উপরে একটা রাজনৈতিক দল তার এজেন্ট দেয় এজেন্টের সংখ্যা মিনিমাম আপনার 1,500-2,000 হয় তাহলে নির্বাচনী কেন্দ্রে তার এজেন্টরাও ভোট দিতে পারেনি এটা হচ্ছে একটা কথা এখন যেটা এসেছে যে অগ্নিসংযোগের কারণ বিষয়টা যেটা এই অগ্নিসংযোগের সঙ্গে বিএনপির ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই কারণ আপনাকে একটা জিনিস জানতে হবে যে বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল বিরোধী দলেও ছিল বিএনপি সরকারও পরিচালনা করেছে তো ওয়ান অফ ইনসিডেন্ট দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না আপনি একদিন আগুনে গাড়ি পোড়াবেন আপনার এটা দিয়ে আওয়ামী লীগের পতন হবে না কারণ এটা তো আমরা অনেকদিন করে এসেছি আন্দোলন তো করে এসেছি আগুনের কথা বাদ দেন আগুন দিয়ে সরকারের পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত জনসাধারণ সম্পৃক্ত না হবে কোনো আন্দোলনে ততক্ষণ পর্যন্ত এটা হবে না এটার মূল কারণ সরকারের কোনো সংস্থা এটার সঙ্গে জড়িত হয়ে বা তৃতীয় কোনো পক্ষ ফায়দা লোটার জন্য বাংলাদেশে রাজনৈতিক কোনো কিছুর পরিবর্তন বা যে কোনো কিছুর জন্য ঘটাতে পারে মাঝখান থেকে সরকারের যেটা সুবিধা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী দল হিসেবে বিএনপির নেতাকর্মীদের নামে নতুন করে আবার মামলা দিয়েছে এক একটি মামলায় আপনি দেখা গেছে যে 50 থেকে 100-150 জন করে আসামি আছে 9টি থানায় আপনার 9টি মামলা হয়েছে 9টি মামলাতে প্রায় 1,000 জনের উপরে আসামি এবং এই আসামিরা হচ্ছে যে প্রত্যেকটা থানার বিভিন্ন যে অঙ্গ সংগঠন আছে কেন্দ্রীয় সংগঠনের যারা সভাপতি সাধারণ সম্পাদক বা গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তাদের সকলকে আসামি করা হয়েছে এটার করার পেছনে একটা কারণ যে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সারা বাংলাদেশে বিএনপির কমিটিগুলো করছে অঙ্গ সংগঠনের কমিটিগুলো হচ্ছে এই ধারাবাহিকতাটা এটা হচ্ছে যে পরবর্তীতে দলকে সুসংগঠিত করার জন্য জনগণকে সম্পৃক্ত করে সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে যে নির্বাচন কমিশন যেভাবে নির্লজ্জভাবে একের পর এক এ ধরনের নির্বাচন করিয়ে যাচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত সেটার প্রস্তুতি কিন্তু সেটা এমন না যে আগুন দিয়ে 9টা গাড়ি পুড়িয়ে সরকারের বিরুদ্ধে আপনি আন্দোলনের সূচনা করবেন কিংবা এর ধারাবাহিকতা আপনি অব্যাহত রাখতে পারবেন ছোট্ট করে তিনটা জিনিস আপনি বলেন আপনি বলছিলেন যে অনিয়ম হচ্ছে কি অনিয়ম হচ্ছে এটি একটু আপনার কাছ থেকে শুনতে চাই আমি একটা জিনিস দুই হচ্ছে আপনার কথার মধ্যে নির্বাচন কেন্দ্রিক কথাটা বেশ গুরুত্বের সঙ্গে এসেছে তো প্রশ্ন হচ্ছে যে আবার আপনি একথা বলছেন যে জনগণকে সম্পৃক্ত করে করতে হবে 14 বছর জনগণকে কেন বিএনপি সম্পৃক্ত করতে পারছে না সেটি আমার প্রশ্ন আপনার কাছে এবং আপনি বলছিলেন যে কমিটি হচ্ছে কয়েকদিন আগে একটি পত্রিকায় রিপোর্ট দেখলাম যে কমিটি আসলে যেভাবে হওয়ার কথা এরকম নানানজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী এখনও অধিকাংশ জায়গায় আহ্বায়ক কমিটি বলেও কিছু করা যাচ্ছে না এবং সেখানে আবার শীর্ষ নেতৃত্বের মধ্যে খানিকটা মতভিন্নতার কথা আমরা কয়েকদিন আগে একটি শীর্ষ দৈনিকে দেখলাম সো এই তিনটে বিষয় একটু ছোট্ট ছোট করে আপনি বললাম আমি শামাদের হোসেনের কাছে যাব আপনি যেটা হচ্ছে যে মতভিন্নতা মতদ্বৈততা থাকতেই পারে একটা রাজনৈতিক বড় রাজনৈতিক দলের মধ্যে এ ধরনের আপনার মিশ্র অনুভূতি কিংবা আপনার মতবাদ থাকতেই পারে কিন্তু সেটা আপনার রাজনীতিরই অংশ এটা নিয়মতান্ত্রিক রাজনীতিরই একটা অংশ কমিটি যেগুলো হচ্ছে কমিটিগুলো সবগুলো কিন্তু গণতান্ত্রিকভাবে বলতে গেলে হচ্ছে গণতান্ত্রিকভাবে মতামত নিয়ে হচ্ছে এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গায় কিন্তু ভোটাভুটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে আহ্বায়ক কমিটি হচ্ছে প্রথমে সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটা আহ্বায়ক কমিটি হচ্ছে আহ্বায়ক কমিটির ধারাবাহিকতায় 1 থেকে 1.5 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে সেটা কিন্তু ভোটাভুটির মাধ্যমে হচ্ছে সে যে গণতান্ত্রিক ধারাটা চর্চা মনে করেন যে চলছে এটা অব্যাহত থাকবে এখানে মতদ্বৈততা মতের ভিন্নতা থাকতেই পারে সেটা ভিন্ন জনসম্পৃক্ত কেন করতে পারছেন না এবং অনিয়মটা কি মানে অনিয়মটা কি আপনারা তুলে ধরতে পারছেন জনগণকে অনিয়মটা জনগণ কিন্তু জানে আপনারাই কিন্তু তুলে ধরছেন বিএনপি যে কথাগুলো বলে আসছে সেগুলো কিন্তু আমরা আপনাদের ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন সব জায়গায় আমি গতকালকে দেখলাম যে একটা ফেসবুকের একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছে এক ছেলে সে ভোট দিতে গেছে তো ভোট দেওয়ার পরে তার নাম টাম সব কিছু নিয়ে এসে ভেতরে রেখেছে উত্তরা ভোট দিয়েছে সে ছাত্রলীগের একজন নেতা সে আপনার যখন ভোটটা দিতে বুথের মধ্যে যাবে তখনই একজন দিয়ে দিল নৌকায় তো তার আক্ষেপ
সে যেভাবে প্রকাশ করেছে যে আমি জীবনে প্রথম ইভিএম এ ভোটটা দিব, সেই ভোটটা আমি দিতে পারলাম না। আরে ভাই ভোটটা তো আমি তো নৌকাতেই দিতাম। সে জিজ্ঞেস করলো যে আপনি যে আমার ভোটটা দিয়ে দিলেন, আপনি যেখানে দিছেন আমি তো সেখানেই দিতাম। এটা হলো একজনের অভিজ্ঞতার কথা বলছি। এজেন্টরা কেন্দ্রে থাকতে পারে না, ঢুকতে পারছে না। মহিলাদের লাইন দেখা গেছে বাইরে আছে, কিন্তু দেখা গেছে বুথের ভেতরে আপনার ভোটার নেই। নির্বাচনের দিন একটা কেন্দ্র, আমার এই মুহূর্তে মনে নেই, 1:30 বা 2টার সময় ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উনি রিপোর্টিং করছিলেন যে এখন দুপুর 1:30 বাজে, ভোট পড়েছে 1%, 1% মাত্র। তার মানেটা কি, মানুষের অনেকটা হয়ে গেছে যে ভোট দেয়াতে মানুষ যে নিষ্প্রিয় হয়ে গেছে, অনিচ্ছাটা এমনভাবে কাজ করেছে যে ব্যবস্থা নির্বাচন পদ্ধতিকে, নির্বাচন কমিশন এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ ভোট দিতে পর্যন্ত আসে না। এমনকি আওয়ামী লীগের যারা সমর্থক তারাও আসেন না, কারণ তারা জানেন যে নির্বাচন কমিশন তল্পিবাহক, এর বাইরে তাদের করার কিছু নেই। সো রেজাল্ট তো হবে, কষ্ট করে ভোট দেওয়ার দরকারটা কি? এই অবস্থাটাকে উত্তরণ দরকার আছে। আপনি বললেন যে জনগণের সম্পৃক্ততার কথা, একটা হচ্ছে যে গণতান্ত্রিক রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকা এক জিনিস, আর একটা রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে যখন ফেসিস্ট ভূমিকায় অবতীর্ণ হয় তখন কিন্তু আন্দোলনের ডাইমেনশনটা ভিন্ন হয়। ফেসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে সাধারণ জনগণের অংশগ্রহণ খুব সহজে হবে না, কারণ রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তাদের নেতারা মনে করেন যে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2019 সালে বলেছে 388 জন আপনার গুম খুন হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‍্যাবের কথা বলেছে, তো সেরকম একটা ভীতিকর বিভীষিকাময় অবস্থায় যেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরাই আপনার রাজপথে আসতে ভয় পায়, রাজপথে আসলে আপনার ডেমনস্ট্রেশন যদি গণতান্ত্রিক উপায়ে করতে চায় তখন তাদের উপরে বলা হয় যে গাড়ি পুড়িয়েছে, জ্বালিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, ডিসমেন্টেল করার জন্য পুলিশের যে রিজনেবল ফোর্স অ্যাপ্লাই করা দরকার সেটা কতটুকু প্রপোর্শনের, আপনার ভিডিও ফুটেজগুলো দেখলে বিগত কত বছরের সেই ফুটেজগুলো দেখলে বোঝা যাবে। হ্যাঁ, আপনি কেউ যদি আপনার রাষ্ট্রের ক্ষতি করে কিংবা অগণতান্ত্রিকভাবে ডেমনস্ট্রেশন করে তাহলে সেটা দমনের একটা রাস্তা আছে, কিন্তু আমাদের দেশে কি পরিমাণ সরকার উগ্র হয়ে গেলে রাষ্ট্র ক্ষমতায় যে আছে আওয়ামী লীগ বাংলাদেশ, আওয়ামী লীগ বা তাদের জোট, আমি তো মনে করি যে পুলিশ এবং র‍্যাব দিয়েই আছে, এর বাইরে জনগণের সমর্থন কতটুকু আছে? সমর্থন যদি থাকতো তাহলে তো নির্বাচন ব্যবস্থাকে আপনারা স্বাধীনভাবে নির্বাচন কমিশনকে কাজ করতে দিতে পারতেন ওনারা, সেটা তো হচ্ছে না। আমি শুনছিলাম মুগ্ধ হয়ে, তা আমার কাছে মনে হলো যে ট্রাম্পের কণ্ঠ এখানে আছে। ট্রাম্পের কণ্ঠ, ট্রাম্প রিপাবলিকান পার্টি, আব্রাহাম লিঙ্কন রিপাবলিকান পার্টির ছিলেন, তিনি বলেন গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল, আর সেই রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট তিনি কিন্তু নির্বাচনের রেজাল্ট মানতে পারেনি, আজকে মেনেছেন, তারপরে বলেছেন বিএনপির ভাষায় জালিয়াতি হয়েছে, ইলেকশন কমিশন বা মিডিয়া মাধ্যমে জালিয়াতি হয়েছে, এই ধরনের একটা শব্দ ব্যবহার করেছেন। তার সাথে আমার মনে হয় মিল আছে বিএনপির বক্তব্যের, বিএনপিও যেমন আপনার এই যে কথাগুলো নতুন কিছু নয়, 13 সাল 14 সাল থেকে চলে আসছে, বলছে আন্দোলন মুভমেন্ট। আপনার কি মনে আছে নিয়াজি জেনারেল নিয়াজি যখন সারেন্ডার করলেন এর আগে কিন্তু ইয়াহিয়াকারের কাছে টেলিগ্রাম পাঠিয়েছিলেন, এ পাঠান আপনার যুদ্ধ বিমান পাঠান, বোমারু বিমান পাঠান, কিন্তু আকাশের দিকে তাকিয়ে আছেন, বিমান তো আসে না। অতঃপর বুঝলেন সারেন্ডার করা ছাড়া উপায় নেই, তারপরে গিয়ে সারেন্ডার করলেন। আমার কাছে মনে হয়েছে বিএনপি চেয়ারপারসন কারাগারে ছিলেন, তা আশা ছিল, বিশ্বাস ছিল যে আমার কর্মীরা যেভাবে স্লোগান দিয়েছে আমার নামে, অর্থাৎ জান দিয়ে দিবি, জীবন দিয়ে দিবি, তিনি কারাগার থেকে তাকিয়ে আছেন রাজপথের দিকে, হয়তো হাজার, হয়তো 20,000, হয়তো লক্ষ মানুষ নেমে পড়বে আমার জন্য, কই তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন, নো কেউ নামেনি, বিএনপি শুধু বা বিবৃতিতে আসে, স্টেটমেন্টে আছে, একজন কর্মীও নামেনি। সুতরাং তারপরে তার ভাই এবং বোন গণভবনে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্রোচ করলেন যে আমার বোনকে আপনি মুক্তি দেন, তখন তো স্বাভাবিক কারণেই অ্যাকর্ডিং টু ল এটা আপনার জামিন দিতে পারেন না, প্রশাসনিক অর্ডারেই তাকে 6 মাসের মুক্তি দেওয়া হয়েছে, আবার এক্সটেন্ড করা হয়েছে, এটা ইটস এ রিয়ালিটি। কথা হলো আজকে এর মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হয়েছে
যেমন ইন্টারন্যাশনাল মিডিয়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছে মাদার অফ হিউম্যানিটি যখন আপনি রোহিঙ্গাদের আশ্রয় দিলেন। আজকে সেটা প্রমাণিত হয়েছে, নট অনলি মাদার অফ হিউম্যানিটি, হি ইজ লিডার অফ হিউম্যানিটি, তিনি হচ্ছে লিডার অফ হিউম্যানিটি। আজকে আপনারা বলছেন আন্দোলন, কোনো ফ্যাসিস্ট পার্টির পক্ষে আন্দোলন করা সম্ভব নয়। বিএনপি তো ডেমোক্রেটিক প্রক্রিয়ায় এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসেনি, জমি দখল যেমন হয়, চর দখল হয়, বাড়ি দখল হয়, রাস্তা দখল হয়, ঠিক রাষ্ট্ররাও কিন্তু জিয়া রহমান এভাবে দখল করেছিলেন। আপনি বলছেন ভয় পান, ভয় তো পাবেনি, আপনি তো আদর্শে পার্টি করেন না। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি নিয়ন্ত্রক কে? বিশ্ব কোশ্চেন, বিএনপি এখন হেডলেস পার্টি, তার মাথা নাই, চেয়ারপারসন একেবারে তিনি মুক্ত হয়ে বাসায় আছেন, অ্যাক্টিভিটি নেই, সেকেন্ড ইন কমান্ড তিনি কনভিক্টেড, যাবজ্জীবন দেশের বাইরে অ্যাবসকন্ডেড, তাহলে পার্টির নিয়ন্ত্রণ কার নিয়ন্ত্রণে আছে? এখন বিএনপির সাথে অ্যালাইড হচ্ছে, প্রধান শক্তি হচ্ছে মৌলবাদী শক্তি, রাজাকারের পার্টি, আলবদরের পার্টি হচ্ছে আপনার জামাত, কিন্তু জামাতই হচ্ছে এখন বিএনপির প্রধান নিয়ন্ত্রণ শক্তি। এই যে বলছেন আপনার বোমা ফুটেছে, গাড়িতে আগুন লেগেছে, এটা কি আকাশ থেকে পড়েছে? এটা দৈব শক্তি এসেছে এখানে, কোনো পরী ঝিং এসেছে, এটা কে করেছে? উনি কিছু কিছু ইঙ্গিত করেছেন না, এটা উনি এটা অস্বীকার করেছেন, অস্বীকার করলেন, কিন্তু প্র্যাকটিক্যালি তো আপনার অ্যাডভোকেট নিতারায় চৌধুরীর অডিওটা পাস হয়ে গেছে। একজন মহিলা কর্মী বলছে যে বা আমাদের যুবদলের কর্মীরা আগুন দিয়েছে, এটা তো মিডিয়ায় চলে আসছে, কাজেই আপনি সাথ দিয়ে তো ভালো রাখতে পারবেন না। আপনার বিএনপি হচ্ছে লাইং পার্টি, আপনি অসত্য কথা বলা, মিথ্যাচার করা, মানুষকে বিভ্রান্ত করা। এখন ব্যারিস্টার তো লন্ডন থেকে আসছে, ইউরোপিয়ান কালচার, তার মতো কালচার তো বিএনপিতে নাই। বিএনপি হচ্ছে উগ্রবাদী পার্টি, বিএনপিতে আছে নাশকতা করা, আপনার এই যে অগ্নি সন্ত্রাস, আগুন সন্ত্রাস, ১৩-১৪ সালে যে সন্ত্রাস হয়েছে, পেট্রোল বোমার সন্ত্রাস হয়েছে, কত মানুষ নিহত হয়েছে, কত মানুষ অগ্নিদগ্ধ হয়েছে, আপনার সাক্ষী ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিট, ওই বার্ন ইউনিটে যান, সেখানে কত মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল, কতজন মারা গেছে, কতজনের সংসার পড়ে গেছে, আপনার কি মনে হয় চৌদ্দগ্রামের সেই বাস ভোরে যখন আসছে, সেই বাসে যখন পেট্রোল বোমা মারা হলো, কতজন মানুষ নিহত হলো, যাত্রাবাড়িতে কতজন মানুষ নিহত হলো, এই মৃত্যুগুলো যেন দায়ী কে বলবেন? তারা দায়ী না, তারা এগুলো করেন না, এগুলো নাকি আমরা করেছি। আপনার মনে নেই ২১ আগস্ট ২০০৪ সালে যখন প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, দ্বিধেন অপোজিশন লিডার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালানো হলো ২১ আগস্টে? তারপর বলা হলো বিএনপির পক্ষ থেকে না না, এটা গ্রেনেডটা তো শেখ হাসিনার মিলিটারি ব্যাগের মধ্যে ছিল। কি আশ্চর্য কথা, কি নাটক, কি মানে মিথ্যাচার! কিন্তু বিএনপি কখনো এগুলো স্বীকার করবে না। এই যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন একটা সিচুয়েশন তৈরি করার জন্য, এটাই হচ্ছে মিনিংফুল। এবং আপনার ব্যারিস্টার সাহেব তো তার মুখ দিয়ে অনেকটা বেরিয়ে আসলো, কোনো তৃতীয় শক্তি? সেই তৃতীয় শক্তি কে? সেই তৃতীয় শক্তির অপেক্ষায় কে আসে? ছাতক পাখি আছে না? ছাতক পাখি কিন্তু আকাশের দিকে, আপনারা যে নাই কেমন না ভাই, ব্রাদার ইয়ার মি, হ্যাঁ, ছাতক পাখি কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকে যে কখন বৃষ্টি পড়বে, ওই বৃষ্টির পানি সে খাবে। তো বিএনপি হতে ছাতক পাখির মতো আকাশের দিকে থাকিয়ে আছে, কখন তারা আসবে, কখন আবার বলবে আমরা আসলাম তোমাদের ক্ষমতায় বসাতে? এই অপেক্ষায় যারা থাকে তারা কখনো ডেমোক্রেট নয়, তারা কখনো আদর্শের পার্টি নয়, তারা কখনো জনগণের পার্টি নয়। আপনি বলছেন যে ইলেকশন, ইলেকশন আপনার আসছেন, একবার বললেন ইলেকশনে যাবেন না, বয়কট করলেন, পরে বললেন যে, আবার বললেন যে পরে যখন হলো ২০১৮ সালে যে বনভবনে গেলেন, আগে দাওয়াতে গেলেন না প্রধানমন্ত্রী, আপনার চেয়ারপারসন যখন ইনভাইট করলেন মাননীয় প্রধানমন্ত্রী, যান নাই, এই বোমাবাজি শুরু করলেন, পেট্রোল বোমা শুরু করলেন, রাস্তা অবরোধ করা শুরু করলেন, কিন্তু পরে গেলেন, বৈঠক করলেন, তারপর ইলেকশনে গেলেন, ইলেকশন ডে আপনার মনে আছে ২০১৮-২০ ডিসেম্বর আপনার সকালবেলা বগুড়া থেকে মির্জা ফখরুল সাহেব বলছেন যে ইলেকশন ভালো হচ্ছে, এরকম হলে তো ভালোই হয়, কিন্তু সন্ধ্যার পর যখন হেরে গেলেন তখন আবার উল্টো কথা। এখানে আমি বলছি যে ট্রাম্পের সাথে মিলে এখানে আপনারা যায়, ট্রাম্প যখন সকালে বলে এক কথা, পরে বলছে আমি জিতে যাচ্ছি, আহমেদ ভাই রেজাল্ট এখন ডিক্লেয়ার হয় নাই, এর আগে বলছে সে জিতে যাচ্ছে, আহমেদ ভাই আপনি অনেক কথা বলেছেন, হাউ জিত আপনি অনেক কথা বলেছেন, আপনি ট্রাম্প জিত শুনেন, ট্রাম্প বলে এক কথা শুনেন, কথা হলো শুনেন, ট্রাম্প আগে আগে একটু ডিসাইড ফার্স্ট, আপনি কি চান? আমেরিকান ইলেকশনে যারাই হারবে তাদের কি ওনাদের দিকে ঠেলে দিবেন?
গতবার যেমন ডেমোক্রেটিক পার্টিকে আমি একটু বলছি শুনেন, আমি না বলছি না, আহমেদ ভাই বাংলাদেশের কালচারটা আমাকে বলেন পরিস্থিতি, আপনারা এমন করেছেন নির্বাচন ট্রল হয়েছে যে বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষে যদি ওখানে মৃত্যুত্ব তাহলে ট্রাম্প বোধহয় জিততে পারত, আপনি আইনজীবী এবং আপনার চেহারা ছবি ইউরোপিয়ান আমি বলছি যে আপনাকে আগে ডিসিশনে বসতে হবে যে আপনি কি চান, আপনি কি এই যে পার্লামেন্টে গেলেন জাস্ট গেলেন কিন্তু আপনি আগে বলেন যাবেন না, বলেন আগে ওই ইলেকশনে যাবেন না, এই যে এই সমস্ত কথার কারণে পাবলিকের যে মানে পারসেপশন যেটা পিপুলের যে আস্থা বিশ্বাস বিপ্লব এটা নেই বললেই চলে, এ আপনারা বাইরে গেছেন পিপুল মনে করি না এটা আসছে মাত্র নাম কষ্টে আসছি ইলেকশন করতে আসে নাই, আপনারা কিন্তু এই যে এজেন্ট দিতে পারেন নাই, দিতে পারতেন সাংগঠনিক শক্তি নাই, প্র্যাকটিক্যালি আপনি যে বললেন আপনার দৃশ্যমান হইতে হবে, আমরা তো বাংলাদেশের মানুষ, আমরাও জেলায় যাই, আমরা বাড়ি আছে একটা জায়গায়, আমরা দেখি কোথাও আপনার পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড নেই, এবং আমার সঙ্গে বন্ধু বান্ধব নেই, অনেক পরিচিত ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে, পরিচিত আছে, আমার আত্মীয় স্বজন আছে, বিএনপি করে কী ব্যাপার করে না, আমরা কোনো কাজ তো করছি না এখন, মানে কোনো সাংগঠনিক কর্মকাণ্ডই নেই, কাজই নেই, আপনি বললেন কমিটি, কিসের কমিটি আপনার, কোনো কমিটিই নেই, একমাত্র ফ্রেড ব্রিফিং ছাড়া, মির্জা ফখরুল সাহেব আপনি নমিনেশন দিলেন এখানে 18-তে, মির্জা ফখরুল সাহেব বাসায় গিয়ে ডিম মারা শুরু করছে, ইট মারা শুরু করছে, এখনো পার্টি পাওয়ারেই যায়নি, এখনই ইট, এখনই ডিম, আর পাওয়ারে গেলে গুলি করবে মির্জা ফখরুল সাহেবকে, সুতরাং এক কথা হল যে আপনার পার্টির এখন নেতৃত্ব শূন্য পার্টি, এখন নেতৃত্ব শূন্য পার্টিটাকে নেতৃত্বটাকে এস্টাবলিশ করে কে লিড করবে, তারেক সাহেব অ্যাবসকন্ডেড তার পক্ষে এই পার্টি লিড করা সম্ভব নয়, আপনার চেয়ারপারসন তিনি কনভিক্টেড তার পক্ষে সম্ভব নয়, সুতরাং আমরা পার্টির লিডারটাকে এটাকে বানান, লিডারটাকে বানান, তারপরে সেই তিনি লিড যেটা করবেন সেটা আপনারা মানতে পারবেন, আয়দার যৌথ নেতৃত্বে আসেন, যৌথ নেতৃত্ব নাই একক নেতৃত্ব আপনারা নাই, আপনারা আমি দেখলাম পরিস্থিতি মিডিয়াতে যে চেয়ারপারসন আর তার ছেলের মধ্যে আপনার দ্বন্দ্ব আছে, অনেক সংঘাত আছে, তিনি একভাবে চান তিনি একভাবে চান, সুতরাং পার্টি বিএনপি কিন্তু একটা কথা বলি, বিএনপি কিন্তু সেই বিএনপি নেই যে আশা করেছিলেন, সে আশা নেই, সে আশায় গুড়ে বালি, দিল্লি বহুত দূর, দিল্লি বহুত দূর, মানে দিল্লির কাছাকাছি হলে ক্ষমতায় যাওয়া যায় বা থাকা যায়, দিল্লি বলতে আমি কোন দিল্লি বুঝছি, পাওয়ার যে আসবে আমি এটা তো প্রভাত বাক্য, দিল্লি বহুত দূর, মানে আপনার পাওয়ার অনেক দূর, আপনি তো অনেক কথা বলেছেন, আপনি অনেকগুলো কথা বলেছেন, সে পুরোনো দিনের একই গাছন দিয়ে এটা বারবার মানে এই রেকর্ড বাঁচতে থাকে, আপনি ট্রাম্পের কথা যে ইদানিং কালে যেটা বলেছেন উনি আমেরিকান প্রেসিডেন্ট, উনি বলেছেন যে কারচুপি হয়েছে বা যা কিছু হয়েছে, কিন্তু সেখানে যা কিছু হবে না কেন প্রমাণের ভিত্তিতে হবে, ওনারা কিন্তু জোরালো কোনো প্রমাণ আপনার দিতে পারেননি, তো ট্রাম্পের সঙ্গে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন আপনার নেত্রী ওনার সঙ্গে বেশ মিল আছে, তবে একটা জিনিস হয় ট্রাম্পের কথা ওদের ইনস্টিটিউশনগুলো শোনে না, কারণ তাদের যে ডেমোক্রেটিক প্র্যাকটিস যেটা কয়েকশো বছরের তাদের যে কালচার সংস্কৃতিটা গড়ে উঠেছে সেখানে তাদের আর্মির চিফ বলেছে উই টেক ওথ বাই কনস্টিটিউশন, আর বাংলাদেশে আপনার ওই নির্বাচন কমিশন বলেন যতগুলো প্রতিষ্ঠান আছে সব বলে বোধহয় উই টেক ওথ ইন দ্য নেম অফ শেখ হাসিনা, বাংলাদেশটা হয়ে গেছে এরকম, এটা নতুন করে বলার দরকার নাই, আপনি বললেন যে সন্ত্রাসের কথা 2013-14 সালে আমরা তো দেখেছি, আমরা বিএনপি যদি নাও বলি আমরা অস্বীকার করলাম, রাজনৈতিকভাবে বিএনপি বলতে পারে আমরা ওই মানে সন্ত্রাস করিনি, আগুন সন্ত্রাস করিনি, সে 14 গ্রাম নিয়েও রিপোর্ট হয়েছে যে সরকারি দলের লোকরা আপনার করেছে, সেটা আপনার ঢাকাতে বিভিন্ন জায়গায় পুলিশ পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, সেটাও কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া টিভিতে আমরা নিউজে দেখেছি, প্রতিবেদনে দেখেছি, এটা 2013-14 সালের কথা বলছি, বিএনপিকে বারবার আপনি জামাত নির্ভর জামাত নির্ভর, আপনি জানেন যে বিএনপির সঙ্গে জামাতের এখন কী সম্পর্ক, বা যেটাই হোক না কেন কথাটা হচ্ছে যে এই জামাত আপনাদের সঙ্গে গেলে ভালো, 96 আপনাদের সঙ্গে ছিল, আন্দোলন করেছিল, 1991 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা এসেছিল প্রস্তাবটা প্রথম দিয়েছিল জামাত ইসলাম, আপনাদের নেত্রী জামাত ইসলামের
আমির তৎকালীন আমিরের সঙ্গে একসঙ্গে বসে পার্লামেন্টে আপনার ছবি তুললেন কথা বললেন কত খোশ গল্প অসত্য মানুয়ার না এটা অসত্য না এটা ডকুমেন্টেড এটা না না ডকুমেন্টেড মানুয়ার কথা আর ডকুমেন্টেড না এটা রিপ্রোডাকশনের বিষয় না ইট ওয়াজ এ প্রোডাকশন আপনি যেটা বলছেন আপনি অস্বীকার করতে পারেন আপনি অস্বীকার করতে পারেন টিভিতে যারা দেখছে শুনেন যারা টিভিতে দর্শকরা দেখছে আপনি অস্বীকার করেছেন ঠিক আছে আপনি বলেছেন বানোয়ার ঠিক আছে আমি যে কথাটা বলছি দর্শকদেরকেই আপনি ডিসাইড করতে দেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা জনগণ বিশ্বাস করবে ঠিক আছে বিশ্বাস না করুক আপনি তো বলেন যে বিশ্বাস করবে না এখন আপনি একটা কথা আসছে যে বিএনপির নেতৃত্ব যে বেগম খালেদা জিয়া কনভিক্টেড উনি কোনো কিছু করতে পারছেন না তারেক রহমান দেশের বাইরে আছেন উনিও কোনো কিছু হ্যাঁ ঠিক আছে আমি ধরে নিলাম তো কারা দিয়েছে এই সাজা কোন মামলা সাজা দিয়েছে যদি সাজা হয় আমার নেত্রীর যখন সাজা হয়েছে তাহলে আমার নেত্রীর আগে মনে করেন যে যে মামলায় আমার নেত্রী সাজা হয়েছে সেই মামলায় আপনার নেত্রীরও সাজা হওয়ার কথা ছিল আপনার নাইকো মামলা শুরু হয়েছে মনে করেন যে আপনাদের সরকার যখন ক্ষমতায় ছিল 1996 সালে আপনার নেত্রী যখন ক্ষমতায় এসেছিলেন 2000 সালে এসে নাইকোর সঙ্গে চুক্তি করেছেন আর বেগম খালেদা জিয়ার সঙ্গে যখন আপনার ক্ষমতায় এসেছেন উনি তখন উনি বলেছিলেন নোট শিটের মধ্যে যে পূর্ববর্তী প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই কর্ম সম্পাদন করিয়া থাকেন তবে ইহা চলিতে পারে এই কথার উপরে মনে করেন যে আপনার মামলা দিলেন যে উনি করেছে তা আপনার নেত্রীর নামে মামলা সে মামলা আপনার হাইকোর্ট থেকে উদাও হয়ে গেল আপনার কি বলে যে ওটা প্রত্যাহার হয়ে গেল আর আমার নেত্রীকে আপনার কনভিকশন দেওয়া হলো সেটা বাংলাদেশের জনগণ বোঝে মানুষ বোঝে আপনি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে স্বীকার করেন না খুব অবাক করা বিষয় বিএনপি তো আপনারা বিএনপি করতে করতে বিএনপি আমরা যত না বিএনপি জিন্দাবাদ বলি তার থেকে বেশি আপনারা মুখে ফেনা তুলে ফেলেন বিএনপি নাই না নাই জিনিস নিয়ে আপনাদের মুখে কেন এত অস্তিত্ব বিএনপির বিএনপি আছে না নাই র‍্যাব পুলিশ ব্যারাকে পাঠায় দেন তিন দিনের জন্য পাঠায় দেন আপনারা থাকেন কিনা দেখেন আপনারা নিরাপত্তা নিয়ে আপনাদের এলাকায় যেতে পারবেন কিনা আপনাদের অনেক এমপি অনেকজন বলেছিল 2014 সালে যদি বিএনপি ইলেকশনটা করতো আমি মনে করি সেটা বিএনপির ভুল ছিল আপনাদের মফস্বলে কোনো নেতারা ছিল না ঢাকা শহরে চলে এসেছেন কেউ বিদেশ চলে গেছেন অবস্থাটা ছিল এরকম কারণ রাষ্ট্র যখন পুলিশি রাষ্ট্র হয় তখন সরকারকে নির্ভর করতে হয় পুলিশের উপরে এই সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা যাদেরকে ক্রীড়নক হিসেবে ইউজ করা যায় তাদের উপরে আপনার নির্ভর করতে হয় রাজনৈতিক কর্মী নির্ভর দল এখন আপনারা নাই আপনারা বরং সেটা বলতে পারেন আপনাদের সমর্থন আছে নিঃসন্দেহে আওয়ামী লীগ বড় একটা রাজনৈতিক সংগঠন অনেক বড় রাজনৈতিক সংগঠন আপনি বিএনপিকে অস্বীকার করবেন তাহলে আমার নেত্রী 1991 সালে ক্ষমতা এসেছে কি করে বাংলাদেশে যদি নির্বাচনের স্কেল ধরা হয় ত্রুটিমুক্ত বলেন ফেয়ার ইলেকশন বলেন ইনফ্লুয়েন্স ফ্রি বলেন তাহলে 1991 সালের নির্বাচনটাকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন আপনাকে তো সেটা তো মানতেই হবে আপনারা বলেন অনেক কিছু ইভেন দ্যাট 1996 সালে বিএনপি যখন ক্ষমতা থেকে যায় বিএনপি 116 সিট পেয়েছিল বিএনপির সেই ডিবাকল হয়নি কারণ 91 থেকে 96 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল এক মাগুরার এক নির্বাচনের কারণে যেভাবে আপনারা আন্দোলন সংগ্রাম করেছিলেন যে জ্বালাও পোড়া করেছিলেন আপনারা আপনাদের একজন মহিলা কর্মীই তো মনে করেন যে বিএনপির 100 জন তার সঙ্গে পারবে না আপনারা পুলিশকে কামড় দিতে পারেন আপনারা আপনাদের মধ্যে সে ধরনের নেতা নেত্রী আছে আপনাদের আন্দোলন আওয়ামী লীগ করতে পারে আপনাদের দলের নেতা রাজ্জাক ভাই যখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রাজ্জাক সাহেব দোতলা বাসে আগুন দিয়েছিলেন 1970 সালে আন্দোলনের কিন্তু ভিন্ন ভাষা থাকে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে হলে সেরকম শক্তি লাগে বিএনপির ওই কালচারটা নাই যার কারণে বিএনপি আন্দোলনটা করতে পারেনি এই কথাটা আপনাদের নেতারাই কিন্তু বলেন যে বিএনপি আন্দোলন করবে কোথার থেকে আন্দোলন বলতে কোলটা বোঝান ওনারা কোনটা বোঝান এটা আমি বুঝতে পেরেছি তার মানে কি দাঁড়ালো রসিম যে ছোট করে যদি বলে তার মানে বিএনপি ক্ষমতায় থাকলে কিছু ডেলিভার করতে পারবে ক্ষমতার বাইরে থাকলে গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী দলের যে ভূমিকা সেটি বিএনপি পালন করতে পারবে না কারণটা হলো আপনি নিজেই বলেছেন একাডেমিক্যালি আমি বলছি রাইট যে আন্দোলনেরও কিছু ভাষা আছে কোন কোন বিশেষ ধরনের সরকারের বিরুদ্ধে বিশেষ বিশেষ ভাষায় আন্দোলন করতে হয় কথা বলতে হয় তো সেগুলো করার সক্ষমতা বিএনপির নাই জনগণ ভয় পাচ্ছে জনগণও বিএনপির সঙ্গে আসছে না তাহলে বিএনপি তো অপোজিশনের জন্য একেবারে আনফিট একটা রাজনৈতিক দল তো বিএনপিকে ক্ষমতায় থাকতে হলে মানে ক্ষমতায় থাকলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে কাজ করতে পারবে সেটা যে কেউই পারে